নারকেল কোরার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই এইভাবে ডেসিকেটেড কোকোনাট দিয়ে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু কোকোনাট বরফিটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি, সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ডেসিকেটেড কোকোনাট দিয়ে খুব সুস্বাদু কোকোনাট বরফি। এটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলোর দরকার পড়বে। ডেসিকেটেড কোকোনাট 3 কাপ, হাফ কাপ চিনি, হাফ কাপ দুধ, হাফ কাপ ফ্রেশ ক্রিম, 1 টেবিল স্পুন ঘি, ছোটো এলাচ আর কাজু। এখন আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি নিয়ে একটু গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কাজু। কাজুর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এবারে কাজুগুলোকে আমি একটু গোল্ডেন হওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন, কাজুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি ঘি থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এবার আমি একই ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাট আপনারা খুব সহজেই কোনো বড় গ্রসারি শপে বা অনলাইনেও পেয়ে যাবেন। এবারে এটাকে আমি লো ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুল ফ্যাট দুধ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মোটামুটি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব, যতক্ষণ না ফ্রেশ ক্রিম আর দুধটা ঘন হয়ে এই পুরো মিক্সচারটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। দেখুন, মিক্সচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। ফ্রেশ ক্রিম, দুধ আর চিনিটা ঘন হয়ে সব উপকরণগুলোকে বাইন্ড করে দিয়ে এটার মধ্যে একটা ডোয়ের কনসিস্টেন্সি চলে আসবে। দেখুন, মিক্সচারটা ঘন হয়ে একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুগুলি গোলাপের শুকনো পাপড়ি। গোলাপের পাপড়িগুলো দিলে এই কোকোনাট বরফিটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। এই পাপড়িগুলোকেও আমি খুব ভালোভাবে এই মিক্সারটার সাথে মিশিয়ে দিলাম। এই ডোটা থেকে অল্প আপনারা নিয়ে দেখবেন, এরকম যদি বলের মতো তৈরি হয়ে যাচ্ছে তার মানে মিক্সারটা প্রপারলি তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আমি পুরো মিক্সারটাকে একটা প্লেটের উপরে রাখা বেকিং শিটের উপর ঢেলে নিলাম। এবার আমি মিক্সারটার উপরে খুন্তি দিয়ে একটু প্রেসার দিয়ে এভাবে চেপে দেবো, যাতে মিক্সারটা একটা প্রপার শেপ নিয়ে নেয়। দেখুন, আমি মিক্সারটাকে খুন্তি দিয়ে চেপে চেপে এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি যে কাজুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরো করে এটার উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। কাজুর টুকরোগুলোকে এইভাবে ছড়িয়ে দেবার পরে আপনারা খুন্তি দিয়ে একটু করে চেপে দেবেন, তাহলে এই বরফিগুলো কাটার সময় এগুলো আলাদা হয়ে যাবে না। এখন আমি আরও কিছুগুলো শুকনো গোলাপের পাপড়ি এর উপরে ছড়িয়ে দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। এবারে এটাকে আমি সেট হওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো, আপনারা ফ্রিজেও এটাকে রাখতে পারেন। দেখুন, মিক্সারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি বরফির মতো করে কেটে নিচ্ছি। আপনার এইভাবে বাড়িতে একবার কোকোনাট বরফি বানিয়ে দেখুন, এগুলো একটা খেলে আপনাদের মন ভরবে না, মনে হবে আরও খাই। এই বরফিগুলোর সাইজ আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোটো বড় করতে পারেন। বাড়িতে একটু মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা খুব কম উপকরণ দিয়ে এইভাবে এই সুস্বাদু কোকোনাট বরফিটা বানিয়ে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।